বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স ক্লাসের পক্ষ থেকে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের স্বাগতম। আমি আবদুল্লাহ আলামিন আপনাদের সঙ্গে আছি। আমাদের ধারাবাহিক লেসনের আজকে আমাদের বিষয় অর্থায়নের নীতিমালার প্রথম অধ্যায়ের অর্থায়নের অর্থসংস্থানের আওতা। তো অর্থসংস্থানের আওতা আসলে অত্যন্ত ব্যাপক। একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থ সম্বন্ধনীয় বা সম্পর্কিত যাবতীয় কার্যাবলী অর্থসংস্থানের আওতাভুক্ত। একটি প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ, সঞ্চয় এবং আর্থিক ব্যয় মেটানোর জন্য একদিকে পরিকল্পনা গ্রহণ করে, অন্যদিকে আবার অর্থ ব্যয় দক্ষতার সঙ্গে সম্পাদনের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করে আসলে। তো আর্থিক প্রয়োজনে এ সকল পদক্ষেপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য বিশ্লেষণ অতি প্রয়োজনীয়। ফলে অর্থ সংগ্রহ, ব্যবহার বা আর্থিক বিশ্লেষণ অর্থসংস্থানের প্রাথমিক বিষয়বস্তু হয়ে ওঠে। আবার আর্থিক কার্যাবলী ব্যবসায় অন্যান্য কার্যাবলীর সঙ্গেও সম্পর্কযুক্ত। অধিকন্তু ব্যবসার বিভিন্ন কার্যাবলী যেমন উৎপাদন, বণ্টন ইত্যাদি বিষয় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে সাধারণত মূল্যায়িত হয়। ফলে অর্থসংস্থানের আওতা এবং এর কার্যাবলী অত্যন্ত বিস্তৃতি লাভ করে এ কারণে। তো যাই হোক, এটা এ কারণে বলা হচ্ছে যে কার্যাবলী নিম্নোক্ত নিচের যে কার্যাবলীগুলো আমাদের এখানে আছে সেগুলোর এই নিম্নোক্ত কার্যাবলী বিশেষভাবে অর্থসংস্থানের বিষয়বস্তু হিসেবে গণ্য করা হয়। তো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী আর্থিক পরিকল্পনা। একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে দুই ধরনের পরিকল্পনায় রাখতে হয়, একটি স্বল্প মেয়াদী আর একটি দীর্ঘ মেয়াদী। দীর্ঘ মেয়াদীটাই আগে বলে নেই। দীর্ঘ মেয়াদী হচ্ছে দীর্ঘ সময়ের জন্য, হতে পারে এটা 10 বছর থেকে তারও বেশি সময়। তো এই 10 বছরের একটা পরিকল্পনা একটা প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু স্বল্প মেয়াদি পরিকল্পনাও দীর্ঘমেয়াদির পাশাপাশি থাকতে হবে। কেননা লং রানে যদি একটা প্রতিষ্ঠানকে একটা লম্বা সময়ের জন্য আমরা পরিচালনা করতে যাই, তো ছোট ছোট ব্যয়গুলো স্বাভাবিকভাবেই রয়ে যায়। যেমন আমরা এর আগে আগের ভিডিওতে যেগুলো দেখেছি যে স্বল্প মেয়াদি খরচ কিংবা স্বল্প চলতি খরচ কিংবা ধারে পণ্য বিক্রয়, আবার ব্যবসায় সম্প্রসারণ কিংবা অপ্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা, চলতি সম্পদ ক্রয়, এ ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদের স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা রাখতেই হয়, যেটি সাধারণত 1 বছর বা 1 বছরের কম সময়। দ্বিতীয়টি বলা যায় যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যেটি অর্থসংস্থান। তো যাই হোক, তো আরেকটি হচ্ছে স্থায়ী মূলধন পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ। তো স্থায়ী মূলধন পরিকল্পনা যে ব্যাপারটা আছে, স্থায়ী মূলধন পরিকল্পনা যেটিকে বলা হচ্ছে যে স্থায়ী মূলধনের দিক থেকে যে মূলধনটা স্থায়ীভাবে থাকবে প্রতিষ্ঠানে এবং এটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় যাতে না বাড়ে কিংবা আয় ঠিক রেখে ব্যয় কমানো অথবা উৎপাদন বৃদ্ধি করে যে মূলধনটিকে আমরা আনয়ন করবো সেটি এবং সেটি নিয়ন্ত্রণের ব্যাপারটি। এবং পরবর্তীতে যেটা চলতি মূলধন পরিকল্পনা, চলতি মূলধন পরিকল্পনা বলতে বোঝাচ্ছে যে আমাদের চলতি ব্যয় নির্বাহের জন্য যে মূলধনটি প্রয়োজন সেটির পরিকল্পনাটা আসলে কেমন হবে। যেমন একটা হচ্ছে নগদ অর্থ পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। নগদ অর্থ পরিকল্পনা, যে ব্যবসায়ীর হাতে যে তারল্য থাকবে সেটি কীভাবে থাকবে, কতটুকু রাখলে ব্যবসায়ীর জন্য ক্ষতি হবে না, অর্থাৎ ব্যবসায়ীর জন্য অলস অর্থ বেশি থাকবে না, আবার এমনভাবে অর্থটা রাখতে হবে যাতে প্রয়োজনের তুলনায় কম হয়ে যায় যেন না যায়, এই ব্যাপারগুলো এবং এটিকে নিয়ন্ত্রণ করা। আরেকটি হচ্ছে মজুত পণ্য পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। মজুত পণ্য পরিকল্পনা বলতে বোঝানো হচ্ছে যে প্রোডাকশন লেভেলটাকে, উৎপাদন ব্যবস্থাটাকে এমন একটা পরিমাণে, এমন একটা মাপে নিয়ে আসা যাতে পণ্য গোডাউনে কিংবা সম্পূর্ণ মজুত পণ্য দীর্ঘদিন পরে না থাকে, আবার অল্প যাতে, আবার মজুত পণ্য যেন শর্ট না হয় অর্থাৎ কমতি না পড়ে, এই ব্যাপারটির যে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ সেটি।
আমাদের পরবর্তীটি হচ্ছে সিকিউরিটি পরিকল্পনা, অর্থাৎ সিকিউরিটি বলতে মার্কেটেবল সিকিউরিটি যেগুলো আছে ব্যবসায় প্রতিষ্ঠানে, সেই সমস্ত সিকিউরিটিগুলো আসলে কতটুকু ছাড়া হবে বাজারে, কিংবা কি পরিমাণে ছাড়া হবে, প্রত্যেকটির মূল্য কত হবে, এভাবে তাদের তাদের মোট মূলধন কত হবে একটি প্রতিষ্ঠানের, এই ব্যাপারগুলো পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করাকে বোঝানো হচ্ছে অর্থায়নের আওতার মধ্যে, এটিও পড়ে। তো চতুর্থটি হচ্ছে আমাদের চলতি মূলধন পরিকল্পনার অংশ, প্রাপ্য হিসাব পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ। প্রাপ্য হিসাব বলতে আমরা এর আগে জানি যে ব্যবসায় পরিচালনা করতে গেলে ধারে লেনদেন আমাদেরকে করতেই হয়, অর্থাৎ ধারে পণ্য বিক্রয় অথবা ধারে পণ্য ক্রয়। একটি প্রোডাকশন কোম্পানি যারা পণ্য উৎপাদন করে তারা তাদের বায়ারদেরকে ধারে বিক্রয় করতেই পারে, আবার এই সমস্ত কোম্পানি ক্ষেত্র বিশেষে তাদের সাপ্লাইয়ারদের কাছ থেকে অর্থাৎ কাঁচামাল কেনার ক্ষেত্রে তারা বাকিতেও কাঁচামাল ক্রয় করতে পারে। তো বাকি বা ধারে বিক্রয় উভয়ভাবেই হতে পারে, কিন্তু প্রাপ্য হিসাবটাকে এমন একটা লেভেলে আনতে হবে, অর্থাৎ এমন একটা নিয়ন্ত্রিত দিনের মধ্যে আনতে হবে যাতে উক্ত প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান তারল্য সংকটে না পড়ে। তো আমাদের চতুর্থ পয়েন্টটি হচ্ছে মুনাফা পরিকল্পনা। মুনাফা পরিকল্পনাও আমাদের অর্থায়নের আওতাধীনই। আসলে মুনাফাটা কী পরিমাণের, একটা প্রতিষ্ঠান কী পরিমাণ তাদের মুনাফা চাইছে, অর্থাৎ কত পার্সেন্টেজে তারা কতখানি বিনিয়োগ করতেছে, তাদের পণ্যের কস্ট অফ গুডস সোল্ড, যেটা কস্ট অফ গুডস সোল্ড কত হচ্ছে এবং তার কত পার্সেন্টেজে তারা তাদের প্রফিটটা রাখতে চায়, এই ব্যাপারগুলো আমাদের অর্থায়নেরই অংশ হিসেবে গণ্য হয় এবং অর্থসংস্থানেরই আওতাভুক্ত। পঞ্চমটি হচ্ছে লভ্যাংশ নীতি নির্ধারণ। আসলে লভ্যাংশ বলতে বোঝানো হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের যে সমস্ত বিনিয়োগকারী আছে, অর্থাৎ যারা কোম্পানির শেয়ার ক্রেতা কিংবা শেয়ার হোল্ডার অথবা শেয়ার যারা কিনে রাখছে, তাদেরকে কি পরিমাণ লভ্যাংশ প্রদান করা হবে, কতটুকু হারে প্রদান করা যেতে পারে, তো এটি কিংবা প্রত্যেক বছর শেয়ার হোল্ডারদেরকে কত পার্সেন্টেজে লভ্যাংশ দেয়া হবে, এবং হয়তো নাও হতে পারে তাদেরকে পরবর্তীতে অগ্রাধিকার শেয়ার দেওয়া হলো। তো এ ধরনের যে পরিকল্পনা সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে, সেটি লভ্যাংশ নীতিমালার নির্ধারণের মাধ্যমেই নিয়ে থাকে এবং এটিও অর্থসংস্থানের একটা উদ্দেশ্য। কেননা কোনো প্রতিষ্ঠান যদি ঘোষণা করে তারা 14% হারে লভ্যাংশ প্রদান করবে, কিন্তু বছর শেষে হয়তো তারা চাইছে যে টাকাটা লভ্যাংশটা তাদের বিনিয়োগকারীদেরকে সরাসরি না দিয়ে যদি তারা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে তারা দেয়, সেই ক্ষেত্রে তাদের হাতে কিছু অর্থ থাকবে এবং পরবর্তীতে ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়তো বৃদ্ধি করার ক্ষেত্রে কিংবা আরও সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে কিংবা আরও বড় কোনো উদ্দেশ্যে তারা যদি মোট টাকাটা রেখে দেয়, এ ধরনের তারা একটা সিদ্ধান্ত নিতেই পারে আসলে। তো আরেকটি হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিগুলোকে সঠিকভাবে যদি ব্যবস্থাপনা করা না যায়, অর্থাৎ এই সমস্ত ঝুঁকির যথেষ্টভাবে যদি মোকাবেলা না করা সম্ভব হয়, তাহলে প্রতিষ্ঠান টিকে রাখা সম্ভব না। তো এই ক্ষেত্রেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আলাদা একটা ফান্ড রেখে দিতে হয়, যেন তাদের হঠাৎ করে প্রয়োজন হলেই তারা যেন এই এখান থেকে তাদের সেই রক্ষিত অংশ থেকে যেন তারা টাকা নিতে পারে। তো এটিও আমাদের অর্থায়নের একটা বিষয়, আওতাধীন বিষয়। তো আমাদের সপ্তম পয়েন্ট হচ্ছে আর্থিক যোগাযোগ ও বিশ্লেষণ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে তারা প্রতিষ্ঠানটি চালু করলো এবং একটা নির্দিষ্ট সময় ধরে তারা ব্যবসা বাণিজ্য করলো এবং একটা পরবর্তী সময়ে তাদের যে আর্থিক যে বিশ্লেষণ সেটিকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় পর তারা তাদের যে আর্থিক বিশ্লেষণটা করে থাকে, বিভিন্ন আর্থিক বিশ্লেষণকারী ফর্মুলার মাধ্যমে, এই ফর্মুলাগুলো বলতে গেলে তারা করতে পারে তাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, তাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে, ব্যালেন্স শিট কিংবা ফাইনাল স্টেটমেন্টের মাধ্যমে,
বিভিন্নভাবে তারা তাদের এই আর্থিক যোগাযোগ এবং আর্থিক বিশ্লেষণটা করতে পারেন, এটিও অর্থায়নের আওতাভুক্ত। এবং সর্বশেষে রয়েছে আমাদের বিমা ও কর ব্যবস্থাপনার মাধ্যমে। বিমা ও কর ব্যবস্থাপনা এটিও অর্থায়নের আওতাভুক্ত। বিমা বলতে বোঝানো হচ্ছে যে সেই সমস্ত কর্মকাণ্ড একটি আর্থিক প্রতিষ্ঠানের, যাতে যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের ঝুঁকি হ্রাস করতে পারে। কোনো প্রতিষ্ঠান যদি তাদের ফ্যাক্টরি কিংবা অফিসের বাড়তি নিরাপত্তা কিংবা যে কোনো প্রকার ঝুঁকি, যেমন চুরি ডাকাতি রাহাজানি কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে, অথবা দেশীয় অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা যদি কোনোভাবে বিমা সংস্থাগুলোর শরণাপন্ন হন এবং প্রিমিয়ামের মাধ্যমে তারা যদি তাদের বিমাটাকে নিশ্চিত করেন, সেক্ষেত্রে ক্ষতি হলেও ক্ষতির পরিমাণ কমে যেতে পারে। এবং কর ব্যবস্থাপনা যেটি হচ্ছে, কোনো একটি রাষ্ট্রে কিংবা কোনো একটি স্টেটে ব্যবসায় করতে গেলে সরকারেরও দাবি থাকে ব্যবসায়ের উপরে, এবং সেটি হচ্ছে কর। এটি আয়কর কিংবা কর্পোরেট ট্যাক্স ট্যাক্স যেটাই হোক, এই এই ট্যাক্সগুলো আসলে গভর্নমেন্ট পায়। তো কী পরিমাণ অর্থ সরকার পেতে পারে বা কতখানি দেয়া যেতে পারে, সরকার সেটা নির্ধারণ করে, এবং এটি ব্যবস্থাপনা ব্যবসায়ীকে করতে হয়, এবং এটিও অর্থ সংশ্লিষ্ট, যার কারণে আমরা আমাদের বিমা এবং কর ব্যবস্থাপনা এটিকেও আমরা ব্যবস্থাপনার আওতার মধ্যেই ধরতে পারছি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন, এবং আপনারা যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকবেন আশা করি, তো www.facebook.com/commerceclassinbanglai এই পেজটিতে আপনারা লাইক দিয়ে একটি থাকতে পারেন, এবং আমরা নিয়মিত আমাদের আপডেটগুলো আপনারা পাবেন আশা করি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।